আমাকে যারা দীর্ঘদিন চেনেন, আমার একটা অভ্যাস আছে, অভ্যাসটা কি জানেন? আমি যখন ভুল করি ভাই, আমি স্বীকার করি আমি ভুল করেছি। যখন নতুন তথ্য পাই তখন গোয়ারতুমি করে পুরনো আইডিয়া আঁকড়ে ধরে রাখি না, এটা আমার নিয়ম এবং এটাই হওয়া উচিত। কিন্তু আমরা জাতিগতভাবে সেটা করি না, আমরা অন্ধত্ব বজায় রাখি সব সেক্টরে, সব বিষয়ে। আমরা মুখোশ পরিহিত সমস্ত শয়তানদেরকে চিনতে ভুল করছি, এরা প্রতিটি সেক্টর, প্রতিটি স্তরে প্রবেশ করেছে। এই সকল ভাইরাস তারা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো, বাংলাদেশ রিলেটেড তারা বাংলাদেশ সংবাদ মাধ্যমগুলো, আইন পেশার বিভিন্ন স্তরে, ব্যবসা, ব্যাংকিং, শিক্ষকতা, এমনকি সোশ্যাল মিডিয়া, বিভিন্ন সেক্টরে তারা মুখোশ পরে বসে আছে। আপনারা তাদের অ্যাপারেন্ট ক্যারিজম্যাটিক ক্যারেক্টার দেখে মুগ্ধ হন, মনে করেন তারা হচ্ছে আপনাদের ফ্যাক্ট চেকার, তারা হচ্ছে সত্যবাদী। আপনারা বিশ্বাসই করতে চান না যে তাদের এই মুখোশের আড়ালে তাদের অ্যাজেন্ডা আছে। সে অ্যাজেন্ডাটা কি? বাংলাদেশকে একটি খেলাফতি রাষ্ট্র বানানো। তারা সেই বিষয়টা এগিয়ে গেছে। তাদের মেইন টার্গেট হচ্ছে কোনো দল না, কোনো ব্যক্তি না, আইডিওলজিকে ধ্বংস করা। সে আইডিওলজিটা কি? 1971 সালের স্বাধীনতা বিপ্লব, এর ইতিহাস, আমাদের সে আত্মত্যাগ, সেটাকে শেষ করে দিয়ে 2024কে নতুন স্বাধীনতা বলা। কোনো গণঅভ্যুত্থান নতুন স্বাধীনতা হয় না ভাই, স্বাধীনতা আমাদের একবারই হয়েছে। 1947 সালে সেটা ছিল দেশ বিভাজন, আমার পুরো ভারতবর্ষ তখন স্বাধীন হয়েছিলাম ব্রিটিশদের কাছ থেকে। কিন্তু আমাদের আরেকবার স্বাধীনতা ঘটেছিল 1971 সাল। 1971 সাল 1947কে রিপ্লেস করেছিল, কারণ আমরা 1947 ব্রিটিশদের তাড়িয়েছিলাম, 1971 পাকিস্তানিদের তাড়িয়েছিলাম। কিন্তু এখন তো আমরা নিজের নিজেরা, নিজেদের ভেতরে লুকিয়ে থাকা অনেক বিদেশি এজেন্টও আছে। কিন্তু এটা স্বাধীনতা না, এটা হচ্ছে সংগ্রাম বলতে পারেন, বলতে পারেন গণঅভ্যুত্থান। আপনি আমি অনেকেই শেখ হাসিনার বিরোধী, কারণ শেখ হাসিনা স্বৈরাচার ছিলেন। আমি বারবার বলেছি শেখ হাসিনার বহু বিফলতা ছিল, কিন্তু শেখ হাসিনা কিন্তু বাংলাদেশের স্বাধীনতা বিক্রি করতেন না, কারণ হাজারো উনি বঙ্গবন্ধু কন্যা। একইভাবে তারেক রহমান, অনেক সমস্যা, তারেক রহমানের হাওয়া ভবন আমি বলি নাই ভাই, কিন্তু তারেক রহমানও কিন্তু জিয়াউর রহমানের সন্তান, মুক্তিযোদ্ধা সন্তান, দেশের স্বাধীনতা বিকিয়ে দেবে না। কিন্তু স্বাধীনতা বিকিয়ে দেবে কারা ভাবুন? যখন প্রফেসর জাফর ইকবাল বলেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে যে এখন আর যেতে ইচ্ছা করে না, মানে মাদ্রাসা, আমিও খেপেছিলাম, কিন্তু আমার লজ্জা লাগে সেই কথা মনে হলে। কারণ কি জানেন, প্রফেসর জাফর ইকবাল ঠিক ছিল, হি ওয়াজ রাইট, ঢাকা বিশ্ববিদ্যালয় এখন মাদ্রাসা। মাথা থেকে আমি গণঅভ্যুত্থান, 90-এর গণঅভ্যুত্থান ফেলে দিয়েছি, মাথা থেকে 52 ভাষা আন্দোলন ফেলে দিয়েছি রে ভাই। কারণ কি জানেন, যখন এই তাকাই না ওগুলি ভুলে যাই, ঢাকা বিশ্ববিদ্যালয় তো মাদ্রাসা, উন্নত মাদ্রাসা, ওই চরমোনাইয়ের হুঙ্কার সত্য হয়েছে, সত্য হয়েছে। কারণ রেজিমেন্টেড এ সকল মাদ্রাসা পোলাপান যখন ঢাকা ইউনিভার্সিটিতে 30-40% ছাত্র দেবীতে দখল করে ফেলে, তখন আপনি আর আপনি থাকেন না, আপনি আর সেকুলার থাকেন না, ধর্মনিরপেক্ষ থাকেন না, প্রগতিশীল থাকেন না। কারণ প্রতিটা লেভেলে যখন 40% পোলাপান রেজিমেন্টেড ঐক্যবদ্ধ মাদ্রাসা থেকে আসা ডমিনেট করে ঢাকা বিশ্ববিদ্যালয়, তখন আর আপনি ফ্রিডম থাকে না আপনার। তখন অপরাজেয় বাংলায় চ্যাংরা চ্যাংরা পোলাপানদের খেলাফতি ধ্বনি শুনতে হয় না? সুতরাং প্রফেসর জাফর ইকবাল ওয়াজ রাইট, ইউ অ্যান্ড আই ওয়ার রং। একই কথা কালা মানিক, বিচারপতি মানিক, ওকে আমি একেবারে অপছন্দ করি, বিশ্বাস করেন ফালতু ফাউল টক করে, কিন্তু এটা কিন্তু রাইট। আন্দোলনকারীদেরকে যখন বলেছিল এই যে সমন্বয়কারীদের এরা রাজাকারের বাচ্চা, কথা সত্য তো, এখন কি সত্য প্রমাণিত হয় নাই? হয় নাই সত্য প্রমাণ, আরও বাকি লাগে। যারা
এই মুখোশধারী শিবিরদেরকে পাশে নিয়ে ওদের পরিচয় গোপন রেখে জেনে শুনে সমন্বয় করে আন্দোলন। আন্দোলন তাও কি, কোটা বিরোধী আন্দোলন? আর আপনাকে আমাকে বোকা বানায়, গাধা বানায়। এরা সব নব্য রাজাকার, তাই এদের সংগ্রাম হচ্ছে ওই আওয়ামী লীগকে ডিলিট করা, বিএনপিকে ডিলিট করা, কারণ এরা স্বাধীনতা প্রো লিবারেশন ফোর্সেস। বিএনপি কখনোই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যাবে না। এই জামাতকে সঙ্গে নিয়ে যেই জ্বালানটা তারা জ্বলেছে, তারা শিক্ষা পেয়ে গেছে। আর আওয়ামী লীগ তো প্রশ্নই উঠে না, যদিও আওয়ামী লীগ একবার তাদেরকে কাছে টেনেছিল, ভুল করেছিল। জাতীয় পার্টিও সাবধান হওয়া উচিত, এ প্রত্যেকটাকে ধরে ধরে এরা শেষ করবে, এরা আইডিওলজিকে ধ্বংস করবে, পলিটিক্যাল ফিলোসফিকে ধ্বংস করবে। ব্যক্তি শেখ হাসিনা বড় কিছু না, তারেক বড় কিছু না, খালেদা জিয়া বড় কিছু না, মেন টার্গেট হচ্ছে ফিলোসফিকে ধ্বংস করে দেওয়া এবং সেটাকে রিপ্লেস করা। নতুন স্বাধীনতা, পুরনো সব্বাদ, যতই তারা রিসেট বাটনের নতুন এখন চাপে পড়ে নতুন ব্যাখ্যা দেখ, এদের দ্বারা বোকা হবেন না। এরা রিসেট বাটন বুঝিয়েছে ওই ফিলোসফি ধ্বংস করে দেওয়া, এবং 47 এবং 71-24 দুটাকে সমীকরণ টেনে, তিনটাকে সমীকরণ টেনে নতুন ফিলোসফির নামে 2024কে এই আন্দোলনকে তারা স্বাধীনতার নাম দিয়ে নতুন পলিটিক্যাল ফিলোসফি নিয়ে আসা। এবং এই নতুন পলিটিক্যাল ফিলোসফিতে 71-এর মূল্য এদ্দুর নাম কস্ত, ঠিক যেভাবে চেঙিয়ে মেঙিয়ে কথা বলার না জামা, এতটুকু। বি কেয়ারফুল, জাস্টিস মানিস ওয়াজ রাইট, কালা মানিক ওয়াজ রাইট, রাজাকারের বাচ্চা মুখোশধারী, যারা এই মুখোশধারীকে পাশে বসিয়ে দোস্ত বানিয়ে সংগ্রাম করে এবং তাদের পরিচয় গোপন করে রাখে, এরা রাজাকারের বাচ্চা। আমার বন্ধু, আমার অনেক পুরনো বন্ধু, ঘনিষ্ঠতম বন্ধুদের ভিতরে একজন নকিব মোহাম্মদ নসরুল্লাহ, ওই যে ইসলামিক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়েছে, ভাইস চ্যান্সেলর হয়েছে, আমি আমার বন্ধুত্ব ধার ধারি নি, আমি বলে দিয়েছি। কি বলে দিয়েছি? ও শিবির ছিল, কারণ জাতীয় প্রশ্নে মিথ্যা কথা বলবো না, লুকিয়ে রাখবো না। আমার ঘনিষ্ঠ বান্ধবী, বর্তমানে উপদেষ্টা রেজওয়ানা, ওর বাবা আওয়ামী লীগের বিরুদ্ধে তখন 70 নির্বাচনে গিয়েছিল, আমি লুকিয়ে রাখিনি, রেখেছিলাম, কারণ তখন আওয়ামী লীগের বিরুদ্ধে যাওয়া মানেই হচ্ছে স্বাধীনতার বিরুদ্ধে যাওয়া, তখন বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। ওই আপনাদের যারা পড়াশোনা করেন না, দু একটু ছুনে রাজনীতি করেন বা বোঝেন, ওই মাহফুজ আলমের মতো পিচ্ছি, ও যখন একটু পড়াশোনা করে আপনার কাছে মনে হয় আরে বাবা ও তো অনেক জানে, ঘোড়ার ডিম জানে রাজনীতি, বুঝেছেন? ওই আপনাদের সামনে বোকা বানাতে পারবে, আপনারা বলতে পারেন ও আপনি তো অনেক পড়াশোনা করেছেন। খালেদ মহিউদ্দিন দেখলাম বললো আপনি তো পড়াশোনা করে যাবেন, ঘোড়ার ডিম পড়েছে খালেদ মহিউদ্দিন। আমি বললাম তো মাহফুজ আলম ঘোড়ার ডিম জানে আমার রাজনীতির, ব্রেইন ওয়াশড, বঙ্গবন্ধু মানেই তখন স্বাধীনতা ছিল, বলে লাভ নেই। সুতরাং বঙ্গবন্ধু জিয়াউর রহমান, এই আওয়ামী লীগের রাজনৈতিক ফিলসফি, বিএনপি রাজনৈতিক ফিলসফি, এ থেকে ধ্বংস করা যাবে না, এই সকল ফিলসফি ধ্বংস করা যাবে না শুধুমাত্র ওদের নেতাদের বিফলতার কারণে, গুলিয়ে ফেলে চলবে না। আর জেনে শুনে যারা এত বড় জাতীয় বেইমানদের লুকিয়ে থাকে, সব রাজাকারের বাচ্চা, ঠিকই বলেছিল প্রফেসর জাফর ইকবাল ওয়াজ রাইট, এবং জাস্টিস মানিকও ওয়াজ রাইট।